মুসলিম জাতিগুলো এই অপমান সহ্য করবে না বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি আবারো ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন মুসলিম জাতিগুলো ইহুদিবাদী সরকারের সঙ্গে আপোষ রফার এই অপমান কখনো মেনে নেবে না। টুইটার বার্তায় আয়াতুল্লাহ খামেনি বলেন আমেরিকা যদি ভেবে থাকে তারা এই পদ্ধতিতে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান করতে পারবে তাহলে মার্কিনিরা চরম ভুলের মধ্যে রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন যে আরব সরকারই ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসবে, দেশের জনগণের মধ্যে ওই সরকারের জনপ্রিয়তায় ধস নামবে। ইরানের সর্বোচ্চ নেতা এর আগে ইসরায়েল সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে গোটা মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য সংযুক্ত আরব আমিরাতের তীব্র নিন্দা জানান। তিনি বলেন এই বিশ্বাসঘাতকতা দীর্ঘস্থায়ী হবে না। এছাড়া ইরান অস্ত্র প্রতিযোগিতা করবে না বললেন জাওয়াদ জারিফ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন তার দেশের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তারা কোনোভাবেই অস্ত্র প্রতিযোগিতা শুরু করবেন না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে দেয়া বক্তৃতায় জাওয়াদ জারিফ একথা বলেন। রাশিয়ার উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জাওয়াদ জারিফ বলেন আমাদের অঞ্চলে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে এবং বিপুল পরিমাণ বিদেশি সেনা মোতায়েন করা হয়েছে, পাশাপাশি চরমপন্থী এবং সন্ত্রাসবাদের বিপজ্জনক উত্থান ঘটানো হয়েছে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলকে সর্বাধুনিক অস্ত্রের গুদামে পরিণত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করে বাইরের কিছু দেশ তাদের সেনা মোতায়েনের সুযোগ নিয়েছে এবং এ অঞ্চলে তারা বিপুল পরিমাণে অস্ত্র বিক্রি করছে। জারিফ একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকা প্রায় 50,000 সেনা মোতায়েন করেছে এবং 29টি ঘাঁটি প্রতিষ্ঠা করেছে যেখানে 300 যুদ্ধবিমান রয়েছে। প্রায় সব সময় আমাদের পানিসীমার কাছে আমেরিকার বিমানবাহী যুদ্ধ জাহাজ টহল দেয় এবং বহু সংখ্যক ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে, পাশাপাশি আমেরিকার সেনা স্পেশাল ফোর্স বিমান ও নৌবাহিনীর জন্য 4টি সেন্ট্রাল কমান্ড হেডকোয়ার্টার প্রতিষ্ঠা করা হয়েছে। জাওয়াদ জারিফ আরও বলেছেন 2014 সাল থেকে 2018 সালের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে যত অস্ত্র বিক্রি হয়েছে তার 1/4 কিনেছে পারস্য উপসাগরীয় দেশগুলো এবং আমেরিকা হচ্ছে প্রধান বিক্রেতা। বাইরের দেশগুলোর সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে জনগণকে রক্ষার জন্য নয় বরং তাদের ক্ষমতা ঠিক রাখার জন্য বলেও মন্তব্য করেন জারিফ। নিরাপত্তা পরিষদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী IRGC-র কুজ ফোর্স এর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানি হত্যার প্রসঙ্গটিও টানেন। তিনি বলেন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রধান শত্রু কাশেম সোলাইমানিকে হত্যা করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাওয়াদ জারিফ তার বক্তৃতায় সুস্পষ্ট করে বলেন বিপুল অর্থের বিনিময়ে সর্বাধুনিক অস্ত্রশস্ত্র কেনা যায় কিন্তু তা দিয়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা আনা যায় না। এছাড়া অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার মাধ্যমে পরমাণু সমঝোতা পূর্ণতা পেয়েছে বলল চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন ইরানের পরমাণু সমঝোতা সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের প্রথম পর্যায়ে 18 অক্টোবর পূর্ণতা পেয়েছে। ওই প্রস্তাবের ভিত্তিতে গত 18 অক্টোবর ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরিপ্রেক্ষিতে এক বক্তব্যে এই মন্তব্য করেন ওয়াং ই। চীনা পররাষ্ট্রমন্ত্রী পারস্য উপসাগরীয় পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে এই পরিষদে 2231 নম্বর প্রস্তাব রক্ষা করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানান। 18 অক্টোবর ইরানের ওপর থেকে স্বয়ংক্রিয়ভাবে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রতি ইঙ্গিত করে ওয়াং ই বলেন নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্য দেশ পরমাণু সমঝোতা ও 2231 নম্বর প্রস্তাবের ন্যায়সঙ্গত বাস্তবায়ন চায়। 2015 সালে জাতিসংঘের 5 স্থায়ী সদস্য দেশ ও জার্মানিকে নিয়ে গঠিত 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হয়। এর পরপরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 2231 নম্বর প্রস্তাব পাশ করে এই সমঝোতাকে আন্তর্জাতিক আইনের মর্যাদা হয়। ওই সমঝোতায় বলা হয়েছিল 2020 সালের 18 অক্টোবর ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে উঠে যাবে এবং এ বিষয়ে এই সংস্থার পক্ষ থেকে আলাদা কোনো ঘোষণা দিতে হবে না। সেই অনুযায়ী ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির হাতামি বলেছেন নিষেধাজ্ঞা উঠে যাবার পর রাশিয়া ও চীনের কাছ থেকে সমরাস্ত্র কেনার ব্যাপারে চুক্তি করেছে ইরান। অন্যদিকে ট্যাঙ্ক অস্ত্রশস্ত্র ফেলে যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছে আর্মেনীয় বাহিনী।
বিরোধপূর্ণ অঞ্চল নাগর্নো কারাবাখ নিয়ে তুমুল যুদ্ধ চলছে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে। দুইবার যুদ্ধবিরতির ডাক দিয়েও মানেনি কোনো পক্ষই। এদিকে যুদ্ধরত অবস্থায় কারাবাখের জাবরাইল প্রদেশে আজারবাইজানের সেনাবাহিনীর একের পর এক আক্রমণের মুখে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছে আর্মেনিয়ার সেনাবাহিনীর 556 রেজিমেন্ট। আজারবাইজানের সংবাদ মাধ্যম জানিয়েছে, যুদ্ধরত অঞ্চলটিতে ব্যবহৃত বেশ কিছু ট্যাঙ্ক রেখে পালিয়ে যায় শত্রুপক্ষ। এছাড়া আরও কয়েকটি অঞ্চলে তীব্র আক্রমণের মুখে আর্মেনীয় বাহিনী সামরিক যানবাহন, গোলা বারুদ, রকেট লঞ্চার, বিভিন্ন ধরনের অস্ত্রগুলিসহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায়। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে, এতে দেখা যায় বেশ কিছু ট্যাঙ্কের ধ্বংসাবশেষ। রাত ভর আজারবাইজানের সেনাবাহিনীর আক্রমণের মুখে যুদ্ধক্ষেত্রে এসব ট্যাঙ্ক রেখে পালিয়ে যায় আর্মেনীয় বাহিনী। এদিকে তুরস্কের সংবাদ মাধ্যম ইয়ানি শাফাক আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, আগদারা, ফুজুলি, জাবরাইল ও গুবাদলি এলাকায় সম্মুখ যুদ্ধ হয়। এসব এলাকায় ব্যাপক আকারে ক্ষয়ক্ষতির মুখে পড়ে আর্মেনীয় বাহিনী। তাদের বেশ কিছু গোলাবারুদ ও বাহিনীর সদস্যদের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির পর দেশ দুটির মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয়েছে। এবার ইসরায়েলে নিজেদের দূতাবাস স্থাপন করার জন্য সরকারিভাবে অনুরোধ জানিয়েছে আমিরাত। আমিরাতের উচ্চ প্রতিনিধি দল ইসরায়েল সফরে যায়। এদিন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গ্যাবি আশকেনাজি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। আমিরাতি পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ওমর সাইফ গোয়াশ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের পক্ষ থেকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী আশকেনাজির হাতে দূতাবাস খোলার জন্য চিঠি হস্তান্তর করেন। ওই চিঠিতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য আশকেনাজি ধন্যবাদ জানান নাহিয়ানকে। তিনি আশা ব্যক্ত করে বলেন, ইসরায়েল অতি দ্রুত আমিরাতে তার দূতাবাস স্থাপন করবে। এর আগে গত 13 আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আরব আমিরাত ও ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ সহ মুসলিম বিশ্বের অনেকেই এই চুক্তিতে ক্ষোভ প্রকাশ করে। এছাড়া আমিরাতি হোটেলগুলোতে ইহুদিদের খাবারের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আবুধাবির সব হোটেলের প্রতি এ সংক্রান্ত সরকারি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় ইসরায়েলি পর্যটকদের সাদরে গ্রহণের প্রস্তুতির জন্য ইহুদিদের খাদ্যাভ্যাসের সঙ্গে যায় এমন খাবার রাখতে বলা হয়েছে। লিখিত নির্দেশনায় বলা হয়েছে, সব হোটেলকে তাদের পরিষেবা তথা রুম সার্ভিস মেনু এবং সব খাবার ও পানীয়ের দোকানগুলোকে ইহুদি ধর্মে বৈধ এমন বিকল্প খাবার অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে প্রথম আরব দেশ হিসেবে ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ভিসামুক্ত ভ্রমণ চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। এখন থেকে আমিরাতের নাগরিকরা ভিসা ছাড়াই ইহুদি রাষ্ট্রটিতে ভ্রমণ করতে পারবেন। এই দিন সকালে আমিরাতের রাজধানী আবুধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করে আমিরাতি প্রতিনিধি দল। ফ্লাইটটি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করলে সেখানে মাস্ক পরা অবস্থায় নেতানিয়াহু তাদের স্বাগত জানান। এ সময় তিনি বলেন, আরব আমিরাতের কর্মকর্তাদের এ সফর শান্তির জন্য একটি স্বর্ণোজ্জ্বল দিন। নেতানিয়াহু আরও বলেন, আমরা আজ ইতিহাস রচনা করছি যে পথ ধরে বহু প্রজন্ম এগিয়ে যাবে। অন্যদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার লক্ষ্যে দেশি বিদেশি যেসব ষড়যন্ত্র হচ্ছে তা সফল হবে না। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া জাতিসংঘ মহাসচিবের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি নিকোলা ইসলাদিনোভের সঙ্গে ভিডিও লিঙ্কের মাধ্যমে সরাসরি আলাপের সময় এই মন্তব্য করেন। হানিয়া বলেন, ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে সংলাপ পিছিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা রুখে দেবে হামাস। ইসমাইল হানিয়া আরও বলেন, ফিলিস্তিনের দুই প্রধান আন্দোলন হামাস ও ফাতাহ সবগুলো ফিলিস্তিনি সংগঠনের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে। এ সময় স্লাদিনোভ বলেন, ফিলিস্তিনিদের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত যে কোনো পদক্ষেপের প্রতি জাতিসংঘের সমর্থন রয়েছে। হামাস ও ফাতাহ আন্দোলনের প্রতিনিধিরা সবগুলো ফিলিস্তিনি সংগঠনের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে এক বৈঠকে বসেন। বৈঠকে ফিলিস্তিনের স্বাধীনতা এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ওপর জোর দেয়া হয়। দুই পক্ষের মধ্যে পরবর্তী বৈঠক কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে বলে কথা রয়েছে। ড
ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।